আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্টুডেন্ট কলেজের সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি সাবিনা ইয়াসমিন, আজ আপনাদের গণিত ক্লাস নিব প্রথম শ্রেণী। ক্লাস নেওয়ার আগে আমরা একটু কথা বলি নি আপনাদের সাথে, কেমন আছেন আপনারা, ভালো আছেন তো, সুস্থ আছেন তো, খাওয়া দাওয়া ঠিক মতো করছেন তো, পুষ্টিকর খাবার ভালোভাবে খাবেন, মাছ মাংস ডিম দুধ এগুলো বেশি বেশি খাবেন, যদি সম্ভব হয় সকালবেলা রোদটা একটু গায়ে লাগাবে, আর কি করবে বারবার সাবান দিয়ে হাত ধুবে, 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে ধুবে। আর হচ্ছে হয়তো ঘরের বাইরে বাইরে যাবেন না, বাইরে বেড়াতে যেতে চেক করবেন না, বাসায় বসে থেকে সুন্দর করে ক্লাসগুলো দেখবেন, খাওয়া দাওয়া করবেন, পরিষ্কার থাকবেন, আর আমাদের সিটগুলো পূরণ করবেন। ঠিক আছে, আসুন আপনারা সিট পেয়েছেন, আমরা এখন লিখব, আপনারা সিটগুলো সামনে নেন, নিয়েছেন, চলো আমি লিখি, আমার সাথে সাথে আপনারা লিখি। ওকে, তাহলে আজকে 1 নম্বরে কি আছে, সংখ্যা ও স্পেলিং লিখি। সংখ্যা দেখেন 96, 96 কি হবে, 9 10 6, 96 97, 9 10 7, 97, 98, 9 10 8, 98, 99, 9 10 9, 99, 100, 100। তাহলে আমরা কি দেখলাম, দেখেন 96, 9 10 6, 97, 9 10 8, 98, 9 10 8, 99, 9 10 9, 100, 100। এখন আমরা স্পেলিং লিখব, আসেন আমরা স্পেলিং লিখি। 96, 90, NINETUY, 90 ছোট্ট একটা হাইফেন দেন 6, SIX, 97, NINETY, 90, SEVEN, 97, 98, NINETY, 98, EIGHT, 98, 99, NINETY, 99, 100। আপনারা এটাকে 100 ও লিখতে পারেন, 100 ও লিখতে পারেন, আমরা এখানে আজকে 100 লিখি, ON1। আপনারা 100 আমি হাইফেন না দিলে আপনারা এমনি এইচটা দিতে পারবেন, HUNDRED, দেখেন আমি এখানে হাইফেন দিইনি, এখানে বড় হাতের 100,000 এগুলো আমরা ক্যাপিটাল লেটার ইউজ করবি। এখন আপনি শুধু 100ও লিখতে পারেন, হ্যাঁ আপনি 100ও লিখতে পারেন, 100ও লিখতে পারেন। ওকে, নেক্সট আসেন, ফাঁকা ঘর পূরণ করি। আমরা এখানে কি বলেছিলাম, এখানে যদি যোগ থাকে তাহলে আমরা কি করব, আমরা যোগ ফল থেকে এটা বাদ দেব, তাহলে আমরা বাদ দিই 6 বা 2 থেকে কি 6 বাদ দেওয়া যাবে, ওই যে হাতে রাখা বিয়োগ শিখালাম, তাহলে আমরা কিভাবে করব, আমরা চট করে একটু লিখে নিব পাশে, লিখে নিয়ে যদি আমরা করি তাহলে আমাদের ভুলটা কম হবে। দেখেন 6, তাহলে কত এখানে 12 ধরব, তাহলে 6-এর পরে 7 8 9 10 11 12, তাহলে 6 হাতে কত 1, ওই একটা কোথায় শোধ করব, এইখানে, তাহলে 4 হলো, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত 4, এখানে আমরা কত লিখব 46 হয়েছে। আচ্ছা এখন দেখেন আমরা 8 অঙ্কটা করব, খ নম্বরে যাই, খ নম্বরটা কি বলছে দেখেন, এখানে বিয়োজন আছে, এখানে বিয়োজন আছে, বিয়োগের সবচেয়ে বড় ঘর বিয়োজনটা আছে, এখন বিয়োজন যদি থাকে তাহলে আমরা এটা কি করব, বাদ দিব, আমরা কেমন ভাবে বাদ দিব, আমরা দেখেন 5 থেকে 0 বাদ দিলে 5, 4 থেকে 4 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1, আমরা যদি এটা পাশে উপর নিচ করেও দেখি তারপরেও কিন্তু আমরা একটু মিলিয়ে নিতে পারবো, তাই না, আমরা মিলিয়ে নিলে কি হবে, আমাদের ভুলটা আর হবে না, 5 থেকে 0 বাদ দিলে 5, 4 থেকে 4 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1, হয়েছে না, এটা এইভাবে আপনারা পাশে করে মিলিয়ে নেবেন।
এবার আসে তিন নম্বরে। এখানে গুণ আছে তাহলে সমান ৪২, তাহলে ছয়ের সাথে কত গুণ করলে ৪২ হবে? ছয়ের সাথে ৪২ হতে হলে আমাদেরকে ছয় ঘরে একটু নামতে পারি, ছয় একই ছয়, ছয় দুয়ে কত ১২, তিন ছয় ১৮, চার ছয় ২৪, পাঁচ ছয় ৩০, ছয় ছয় ৩৬, ছয় সাতে ৪২, সাত হয়েছে। এবার আসেন ২৮, ২৮কে কত দিয়ে ভাগ করতে বলছে? চার দিয়ে, চার ঘরে নামতে পড়া শুরু করি, চার একে চার, চার দুয়ে ৮, তিন চারে ১২, চারে চারে ১৬, চার পাঁচে ২০, চার ছয়ে ২৪, চার সাথে ২৮, চার সাথে ২৮ হয়েছে, হয়েছে। ওকে, এবার আসে সংক্ষেপে উত্তর লিখি, বাংলা বছরের শেষ মাসের নাম কি? কার কার মনে আছে বাংলা বছরের শেষ মাসের নাম? আমরা একটু না মাসের নামগুলো পড়ে দিই, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে শেষ মাসের নাম কি হলো? চৈত্র। লিখে নিন। আচ্ছা, চৈত্র, চৈত্র। এখন আচ্ছা, তাহলে এখন আমরা খ নম্বরে কি দেখবো? এক খালি যোগ দুইটি সমান কয়টি? এক খালি সমান কয়টি বলেন তো, মনে আছে? এক খালি সমান ৪টি, আর তার সাথে দুইটা যোগ, তাহলে কয়টি হবে? হ্যাঁ, ৬টি। লিখেন, ৬টি, এক খালি সমান ৬টি। এখানে দেখেন ৮ গুণ ৬ সমান ৪৮। এখানে কি বলছে? এখানে গুণক কত? কোনটা গুণক? ৮ গুণক না ৬ গুণক? কোনটা গুণক? এটা হচ্ছে গুণ্য, আর এটা গুণফল, আর যেটা গুণ করছে সেটা গুণক। তাহলে এখানে গুণ কত? ৬। ১২কে ৩ দিয়ে ভাগ করলে ৪ হয়, এখানে ভাজক কত? ভাজক মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে ভাজক কত? এই যে ৩, এই ৩টা আমরা এখানে লিখব। তাহলে এখানে দেখে বাংলা বছরের শেষ মাসের নাম কি? চৈত্র। এক খালি ২টি সমান কয়টি? ৬টি। ৮ গুণ ৬ সমান ৪৮, এখানে গুণক কত? ৬। ১২ ভাগ ৩ সমান ৪, এখানে ভাজক কত? ৩, মনে থাকবে? ওকে, এবার চলে পরের পৃষ্ঠা উল্টান, উল্টিয়েছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের ক্রমবাচক পদ্ধতিতে সংখ্যাগুলো সংক্ষিপ্ত ও পূর্ণরূপে লিখি। আমরা ক্রমবাচক সংখ্যা লিখেছি না? দেখেন এখানে তাহলে ক্রমবাচক পদ্ধতিতে সংক্ষিপ্ত ও পূর্ণরূপ সংখ্যা কি? ১১, ১২, ১৩। তাহলে আমরা আগে পূর্ণরূপ লিখবো। ১১ পূর্ণরূপ কি? ১১০। সংক্ষিপ্ত রূপ কি হবে? ১১। তালপশ একটা জিনিস মনে রাখবেন, পূর্ণরূপের নিচেই কিন্তু পূর্ণরূপ লিখবেন। আপনি যদি এখানে লিখেন তাহলে কিন্তু কেটে দিব। ১২ দ্বাদশ, দয় বয়ে আকার, দ তালপশ, এখানে কিন্তু বটা দেয়া লাগবে। সংক্ষিপ্ত রূপ কি? ১২ তালপশ, ত্রয়োদশ, ত্রয়োদশ। মাত্রাটা কি দিবেন না দিবেন না? এই মাত্রাটা, এই মাত্রাটা দিবেন। ১৩ তালপশ। তাহলে আমরা কি দেখলাম? ১১ পূর্ণরূপ কি? একাদশ। সংক্ষিপ্ত রূপ ১১ তালপশ। ১২ পূর্ণরূপ কি? দ্বাদশ। ১২ তালপশ। ১৩ পূর্ণরূপ কি? ত্রয়োদশ। মাত্রাটা খেয়াল করেন, এখানে মাত্রা, দ্বাদশে একটা ব। এই জিনিসগুলো আপনারা খুব মন দিয়ে দেখবেন এবং লিখবেন। এবার আসেন আমরা অঙ্ক কষে দেখি, আজকের অঙ্কটাকে একটু পড়েন। দেখেন সিটটা পেয়েছে? হ্যাঁ, সামনে নেন। মাইশার জন্মদিনে তাদের বাড়িতে ১৩ জন বন্ধু, কতজন বন্ধু? ১৩ জন, এবং ৫ জন আত্মীয় এসেছিল, কতজন আত্মীয় এসেছিল? ৫ জন। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি? এখানে দেখেন না বলছে আত্মীয়, না বলছে বন্ধু, সোজা অতিথি। তাহলে আমরা উত্তর লেখার সময় এই জিনিসটা খেয়াল রাখবো। তাহলে আমরা কি লিখবো? এখানে লিখবো বন্ধু, বন্ধু এসেছিল
এসেছিল কতজন বন্ধু কতজন এসেছিল 13 জন একটু দূরে লিখেন 13 জন বন্ধু এসেছিল 13 জন কি বলছে আত্মীয় কতজন এসেছিল তাহলে আমরা লিখি সুন্দর করে আত্মীয় এসেছিল এসে ছিল কতজন পাঁচ জন তাই না পাঁচ জন এই যে পাঁচ জন এই পাঁচটা আমরা কি একের ঘরে লিখবো না তিনের নিচে হ্যাঁ এককের ঘরে তাহলে তিনের নিচে পাঁচ জন এখন যখন একসাথে মোট বলছো তখন যোগ হবে না বিয়োগ হবে ইয়েস যোগ হবে এই যে যোগ তাহলে অতএব এখন দেখেন আমি কি লিখছি কতজন অতিথি আমি কিন্তু এখানে বন্ধুও লিখবো না আত্মীয় লিখবো না কি লিখবো অতিথি তাহলে মোট কতজন এসেছিল অতএব মোট কি লিখবো মোট অতিথি এই যে অতিথি সেইটা লিখবো ও টি থি অতিথি এসেছিল এসে ছিল এবার যোগ করেন তিন আর পাঁচে কত হয় আট আর এক ১৮ জন তাহলে আমরা কি দেখলাম এখন আগে উত্তর লিখেন উত্তর ১৮ জন হয়েছে উত্তর লিখা এবার অঙ্কটা একটু মন দিয়ে দেখেন আমরা এখানে লিখলাম বন্ধু এসেছিল ১৩ জন আত্মীয় এসেছিল পাঁচ জন আমরা পাঁচটা লিখলাম কার নিচে ঠিক তিনের নিচে এককের ঘর মোট অতিথি এখানে আমরা কেন অতিথি লিখলাম কারণ আমাদের প্রশ্নে বলেছে কতজন অতিথি আমাদের প্রশ্নে অতিথি বলেছে আমরা উত্তরে অতিথি লিখব এই জিনিসগুলো খেয়াল করবেন যেভাবে প্রশ্ন করবে সেভাবে উত্তর দিবেন তাহলে মোট এসেছিল ১৮ জন উত্তর ১৮ জন তাহলে চলে এখন আমরা যেটা লিখলাম তারপরে একটু মৌখিক পড়ে নিই এখন আমরা মৌখিক গুলো পড়ে নিই ঠিক আছে মৌখিকে দেখেন কি বলছে ৯৬ এর সঠিক বানান কি ৬ উন্দুস্তয় তারা দন্ত ন বয়বয় যুক্ত রস্যই ৯৬ বিয়োগের প্রথম রাশির নাম কি বলুন বিয়োজন বিয়োগের প্রথম রাশির নাম কি বিয়োজন গুণের দ্বিতীয় রাশির নাম কি গুণের দ্বিতীয় রাশির নাম কি গুণক আর প্রথম রাশির নাম গুণ্য তাহলে দ্বিতীয় রাশির নাম হলো গুণক ভাগের শেষ রাশির নাম কি ভাগ শেষ ভাগের শেষ রাশির নাম ভাগ শেষ ১২ এর ক্রমবাচক পূর্ণ রূপ কি দ্বাদশ ১২ এর ক্রমবাচক পূর্ণ রূপ কি দ্বাদশ দয়ের নিচে কি দিবে একটা পদ দিবেন বুঝছে আচ্ছা এবার আমরা আজকে মৌখিক পড়লাম এখন কি আছে দেখেন নেক্সট ডে এই আগামী দিন এই সিটির উপর কি নেওয়া হবে ফিডব্যাক নেওয়া হবে ঠিক আছে আচ্ছা সব শেষে আমরা ক্লাস করলাম আমরা ভালো থাকবো আমরা সুস্থ থাকবো আমরা পুষ্টিকর খাবার খাবো আমরা হাত ধুবো বারবার সাবান দিয়ে আমরা বাড়ির বাইরে বের হবো বাড়ির বাইরে বের হবো না ঠিক আছে আর পড়াশোনাগুলো মন দিয়ে ধন্যবাদ